মোরা ধন্য হইছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হইছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত আশা পূর্ণ করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি অগো ধন্য, শুধু মায়ার নবীজি। الحمد لله الذي نهانا عن الزنا ودواعيه بقوله القديم الله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে যৌন মেলামেশা অবৈধ মেলামেশা করতে নিষেধ করেছে। এদিক দিয়ে নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? ইউ আর এ গড ক্যারেক্টার। ছোট্ট করে বলবো কি বলবো না, শুনতে রাজি আছেন কি আছেন না? সবাই আছেন বন্ধু? ছোট্ট করে একটা টপিক বানিয়ে দিব, ছোট্ট করে একটা টপিক, বিরক্ত হইও না বন্ধু। কারণ হলো সারা জীবন অন্যায় করেছো, আজকের ওয়াজের পরে যদি তোমরা বন্ধু তওবা করতে পারো, সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জায়গাটাতে যাওয়ার আগে পরে হাদিস শরীফটা শোনাবো, আপনারা মনে রাখবেন, একটা হাদিস শরীফ শোনাবো, তবে চরিত্র নিয়ে একটু আগে একটু আলোচনা করব। আল্লাহর হাবিব বলেছেন, মিজানের পাল্লার মধ্যে যে আমলটা সবচেয়ে বেশি ভারী হবে ওই আমলটা হলো উত্তম চরিত্র। মিজানের পাল্লাটাকে যে আমলটা সবচেয়ে বেশি ভারী করে দিবে রে, ওই ভারীটা হলো উত্তম চরিত্র। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রবান মানুষকে বন্ধু অনেক অনেক বেশি ভালোবাসেন, কিন্তু বর্তমান সময়ে মানুষ চরিত্রহীন ক্যারেক্টারলেস কেন হয় জানেন? তার অন্যতম কারণ হলো হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, অল্প সময়ের মধ্যে বলছি। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে কখনো তাকাবা না। আমার নবী বলেছেন, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে কোনোভাবে তাকাবে না। আমার নবী বলেছেন, একটা পুরুষ, এই এই দুনোটা কি কয়, বিস্কুট খাওয়ার টাইম, বিস্কুট খাওয়ার টাইম, পেটে খিদা লাগছে, পেট এটা দুষ্ট 100%, ঠিক না বলেন? আরে মিয়া, রুহের খিদা, রুহের খিদা যখন মিঠে যায়, পেটের খিদার মিয়া কোনো পাত্তাই তো থাকে না, ঠিক কিনা বলেন? রুহের খিদা মিটাতে হবে, আত্মার খিদা মিটাতে হবে, আত্মার চাহিদা মিটাতে পারলে আমি আপনাকে বলবো ইউ আর গড ক্যারেক্টার ম্যান, ঠিক 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 কি না? ঠিক না? খাও খাও, চিটাগাংটি আইছে আজকে ঘুমাই না, আমারে দাওয়াত দিছে তো হুজুর, চিটাং গেলে আমারে নক দিবেন, আমরা আপনাকে রিসিভ করব। কি প্রেম, মাথা বা বলেন না, আরো জোরে বলবো, ওয়াজটা বলবো বলেন বন্ধু, বানানো কথা না, সিয়াসিত তার অন্যতম হাদিস, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জা স্থানের দিকে তাকাইও না। যুবকের দল মনটা দিয়ে বন্ধু শোনো, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জা স্থানের দিকে তাকাইও না, একজন নারী আর একটা নারীর লজ্জা স্থানের দিকে তাকাইও না, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে একটা কাঁথার নিচে ঘুমায়ও না, একটা নারী আর একটা নারীর সাথে একটা কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। ওই গা লাইনের ওয়াজ আইছে, জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিক্ষা দিয়েছেন কে? নবী, নবী নবী। হাদিস শরীফ কার? কি বলেছেন? একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একটা কাঁথার নিচে শুয়ো না, আর একটা নারী আর একটা নারীর সাথে বন্ধু একই কাঁথার নিচে শুয়ো না। যদি এই জায়গাটাকে তোমরা কন্ট্রোল করতে পারো রে, তাহলে বাংলাদেশ থেকে সমকামিতা এবং জিনা নামক শব্দ উঠে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার,
এখানে আপনারা এই বিষয়টা কেমন ভাবে নেবেন জানেন অত্যন্ত চমৎকার বন্ধু আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন বন্ধু হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন পৃথিবীর মানুষগুলোকে নবী ডেকে বলে দিয়েছেন বন্ধু বর্ণনা করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি তিনি বলে দিয়েছেন বন্ধু হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন রে পৃথিবীর আমার বান্দা বিশেষ করে আজকে আমি বলবো বৈরব তেয়ারির চরের যুবক ভাই তোমরা হৃদয় খুলে শোনো আমাকে শত্রু মনে করো না বন্ধু মনে করো তাহলেই তোমার কপালটা খুলে যাবে বন্ধু এই পৃথিবীর যুবক যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে সবাইকে বলবো এই কথার অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনো নবী বলে দিয়েছে পৃথিবীতে তোমরা অনেক বেশি ধনী লোকের সন্তানদের সাথে ধনী লোকের ছেলেদের সাথে তোমরা ওঠা বসা করিও না কার সাথে ধনীদের সাথে ওঠা বসা করিও না কারণ আমি সব সময় বলে থাকি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় কথা বলেন না কেন তিনি কি বলেছেন ধনী লোকেদের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না একটা বেগানা নারী অবিবাহিত কুমারী নারী যেমনি ফেতনা বড় লোকের সন্তানও তেমনি ফেতনা এই জন্য নবী বলেছেন বন্ধু তোমরা কি করিও না তোমরা বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না ওঠা বসা করিও না কারণ তাদের কাছে তারাই রয়েছেন বড় ভয় আপনারা দেখেন অনলাইনে দেখেন টিভিতে দেখেন কত গরিব মায়ের সন্তানদের ধর্ষণ করে মেরে ফেলে বড় লোকের বেটারা বাংলাদেশে কোনো বিচার হয় না এই জন্য বলেছেন হযরতি আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে তোমরা বড় লোকের সন্তানদের থেকে তোমরা অনেক অনেক বেশি দূরে থাকো কারণ তারা কুমারী নারী নারীদের মতো তারাও তোমাদের জন্য ফেতনা ভয় কথা কি ভালো লাগে খারাপ লাগে এই জন্য আমি আয়াতটা নিয়েছি বন্ধু কো আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার তোমরাও বাঁচো তোমাদের পরিবারকেও বাঁচাও আমি বাঁচার সব রাস্তা খুঁজে পেয়ে গেছি বন্ধু এখন আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখানোই হলো আমার কাজ বন্ধুরে আমার হযরতে সুফিয়ান সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে আমার দিকে তাকান তিনি বলেছেন আমি একদিন গোসলখানায় প্রবেশ করলাম গোসলখানায় প্রবেশ করার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আমার পায়ে গোসলের হাউজের মধ্যে তো সুন্দর পটপট একটা যুবক ঢুকলো দেখবেন বন্ধু আমাদের দেশে শিশুদের উপর বলৎকার করা হয় কিনা সমকামিতা আছে না নাই বন্ধু টং দোকানের মতো ছোট্ট ছোট্ট মাদ্রাসা দিয়া দিয়া এটার মধ্যে সুন্দর ফুটফুটে বাচ্চাদেরকে বন্ধু কি করা হয় তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয় আছে না নাই টিভি খুললে দেখবেন অনলাইন মিডিয়া গুলো খুলে দেখবেন এই সমস্যার সমাধান কোথায় আমি আপনাদেরকে বলে দেই তিনি সুফিয়ান ইবনে সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি যখন গোসলখানায় ঢুকলাম ছোট্ট ফুটফুট একটা সুন্দর বাচ্চা ঢুকলো তখন আমি বাহিরের মানুষগুলোকে ডেকে ডেকে বললাম তুমি বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে যাও বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে যাও একটা নারীর কাছে যদি থাকে একটা শয়তান কিন্তু একটা বালকের সাথে কম পক্ষে থাকে দশটা শয়তান আপনাদেরকে মনে রাখবে দুইজন যখন অপরিচিত থাকে কয়জন দুইজন যখন অপরিচিত থাকে এর মধ্যে বন্ধু থার্ড পারসন থাকে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য শত্রু তার মানে কি সুন্দর যুবক ফুটফুটে যুবককেও কিন্তু উপযুক্ত এক যুবকের সাথে দেওয়া যাবে না নির্জনে হাঁটতে দেওয়া যাবে না একটা বিছানায় বন্ধু একটা কাতার নিচে শুইতে দেওয়া যাবে না এগুলো কোরআন হাদিস থেকে 100% নিষেধ বলে হুজুর এই যে সমকামিতা নারীদের পুরুষের নারীদের পিছনের অঙ্গ দিয়ে পিছনের জায়গা দিয়ে বন্ধু আলিঙ্গন করা এটাকে বলা হয় বলৎকার সমকামিতা এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল আমরা তো লূত আলাইহিস সালামের জামানায় না আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জামানায় হাবিবুল্লাহর উম্মত আমাদের মধ্যেই নষ্ট মনা থাকতে পারে না ঠিক কিনা বলেন ঠিক আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি আমাকে কয়েকটা জিনিসের দায়িত্ব নিতে পারো এর মধ্যে ছয়টা হাদিস একটা হাদিসের মধ্যে এসেছে দুইটা আর একটার মধ্যে এসেছে ছয়টা কয়টা
ছয়টা জিনিসের গ্যারান্টি যদি আমি তোমরা আমাকে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা, যখন তোমরা তোমাদের তোমরা ওয়াদা করবা, ওয়াদা যথাযথ পূরণ করবা, কি করবা, ওয়াদা যথাযথ পূরণ করবা, তোমাদের কাছে যখন কিছু আমানত রাখা হবে তা যথা সময়ে ফেরত দিবা, লজ্জা স্থান কি তোমরা হেফাজত করবা এবং চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখবা। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, লজ্জা স্থানকে হেফাজত করা, কি করা, কথা বলে না। হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেছেন আমার নবী বলেছেন তোমরা আমাকে দুইটা জিনিসের দায়িত্ব নিন, আমাকে দুইটা জিনিস সম্পর্কে গ্যারান্টি দেবা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। সেই দুইটা জিনিস কি? একটা হলো দুই সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিবা, আর একটা হলো দুই রানের মধ্যখানের দায়িত্ব নিবা। তার মানে মুখের দায়িত্ব যদি নিতে পারো, লজ্জা স্থানের দায়িত্ব যদি নিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলা। এক বাড়ির বউ আরেক বাড়ির জামাই আছে না নাই? জামাই বিদেশ থাকে বা বিভিন্ন জেলায় থাকে, এরকম আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে নজর দেন। সমাজের মধ্যে কিছু বন্ধু চরিত্রহীন নারী পুরুষ থাকে, এদের কারণে সমাজের যুবক যুবতী নষ্ট হয়। এদের জন্য চমৎকার একটা ভয়ঙ্কর হাদিস আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু একটা মহিলার স্বামী কি নাই বাড়িত নাই কি নাই, একটা মহিলার স্বামী বাড়িত নাই, ওই মহিলা তার বাড়ির মধ্যে তার বাড়ির আঙ্গিনায় আছে। আর এক বাড়ির নষ্ট মনে একটা পুরুষ যদি যেই মহিলার স্বামী বাড়িত নাই ওই মহিলার বিছানার মধ্যে যদি বসতে পারে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন তাদের জন্য কাল কিয়ামতের দিন সবচেয়ে এত বড় ভয়ঙ্কর এক অজগর সাপ বরাদ্দ দেওয়া আছে, তার কাজ শুধু সবল দেবে। তবে সবচেয়ে দুঃখের খবর হলো লায়ামতু, বিষের যন্ত্রণায় চটপট করবা, মরার সুযোগ নাই, ফিহা বলা বাঁচার সুযোগ নাই, ওমা হুমান হাবি গাইবিন পালাইবার সুযোগ নাই। আল্লাহু আকবার, যাবেনটা কোথায়? People will not be able to live that day. People will not die that day. People will not be able to escape that day. বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। এই জন্য আপনাদেরকে বাঁচানোর জন্য বন্ধু বলে দিচ্ছি, আল্লাহর হাবিব বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালেমা যতক্ষণ পর্যন্ত একটা মানুষের জবানে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো হত্যা করার অনুমতি নেই। কিন্তু নবী ওয়ার্ডার দিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করার পরে যদি কোনো বিদর্মীদের ধর্মে যুক্ত হয় তাকে হত্যা করো। গেল আমার নবী বলেছেন কোন বিবাহিত যুবক যদি বিবাহ করার পরে, বন্ধু কেউ যদি জিনা করে ব্যভিচার করে তাকেও হত্যা করে ফেল। আর আপনারা বিড়ি খাইয়া সিগারেট খাইয়া এক কাপ চা খাইয়া হাতের বৈত করেন, কথা বল না কেন আর জোরে, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কি নিলাম নাকি রূপা কি নিলাম, ঠিক না বাড়ি, যাচাই করার সুযোগ নাই, শুধু আবেগেই চলছি, কথা বলেন না কেন, মনে রাখতে হবে, এইদিকে তাকান। সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়, শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে শোকে সে দোয়ার দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসব না কভু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আসে যে চলে যায় তা কি ফিরানো যায়? আপনি আমি চলে গেলেও আর ফিরে আসবো না, আর সুযোগ নাই আমাদের, যেহেতু নেক্সট আর কোনো সুযোগ নাই, চান্স নাই, আমাদের এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বন্ধু ক্ষমা করবে না, যাদেরকে আল্লাহ বেশি ঘৃণা করেন, এর মধ্যে একজন হলো বন্ধু যারা খাবার খাওয়ানোর ভয়ে সন্তানকে হত্যা করে, আছে না নাই, গর্ভপাত হয় কি হয় না,
মহিলারা স্বামী স্ত্রী মিলে বাচ্চা নষ্ট করে কি করে না এর ক্ষমা নাই রে ও বন্ধু বৃদ্ধ বয়সে যারা অন্যের বিবির দিকে নজর দিয়ে ব্যভিচারে লিপ্ত হয় তার কোনো ক্ষমা নাই জোরে জোরে নউযুবিল্লাহ বন্ধু হযরতে সাবর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানায় এবার আমার দিকে তাকান আমার নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন আমি ফেরেশতাদের সাথে ভ্রমণ করতেছিলাম ভ্রমণ করতে করতে হঠাৎ করে দেখতে পেলাম উত্তপ্ত আগুনের একটা চুলা বন্ধু বুখারীতে এসেছে হাদিসখানা এই চুলার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম ও বন্ধু এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষগুলো দেখা যায় রে এবার আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন ফেরেশতারা বলো না এই আগুনের চুলার মধ্যে যে উলঙ্গ নারী পুরুষগুলো দেখা যায় আর কারা রে এবার আমার নবী লালন পালন করতে থাকো যখন তার বাচ্চা প্রসব হবে আমার কাছে নিয়ে আসবা বন্ধু নবীর কথা অনুযায়ী বন্ধু কাজ শুরু হয়ে গেল বাচ্চা যখন প্রসব হলো বাচ্চা প্রসব হওয়ার পরে নবীর কাছে নিয়ে আসলো এবার নবী বললেন তার পরনের কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো ওই মাজা পর্যন্ত তাকে গেড়ে ফেলো রজম পাথর নিক্ষেপ করতে থাকো নখ পাথর নিক্ষেপ করা শুরু হলো মেয়েটা মরে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীর ওয়াডারে পাথর নিক্ষেপ করে মারা হলো এবার সকল সাহাবাই কেরাম চিন্তিত হয়ে গেল যেই নবী ওয়াডার দিয়ে মারাইলো এই মহিলার জানাজাটা কে পড়াবে এবার বন্ধু পরক্ষণে দেখা গেল গো ওই মহিলার জানাজার জন্য আমার নবী দাঁড়িয়ে যা সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কি হয়ে গেল দাঁড়িয়ে গেল ওমর কিন্তু জাজরাইল সাহাবী ছিলেন অত্যন্ত দূরদর্শিতা ছিল জানেন তো ওমর এমন একজন সাহাবী ছিল কিয়ামতের এক সেকেন্ড আগে ওমরের যে রাস্তা দিয়ে হাঁটছে শয়তান হাঁটবে না ওমর ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আপনি অর্ডার দিয়ে তাকে মারার অর্ডার দিলেন এখন আবার আপনি তার জানাজা পড়িয়ে দিলেন নবী গো বুঝতে পারলাম না নবী একটা ডাক দিয়ে বলে ওমর এই মহিলাটা এমন একটা তওবা করেছে তার একা যে সেই তওবাটা করেছে এই তওবাটা যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেওয়া হয় 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে এরকম তাকওয়া নিয়ে তওবা করতে হবে তওবা নিয়ে যদি সুযোগ পাই আবার আসলে আলোচনা করব আর নালে অনলাইন থেকে আলোচনা কালেক্ট করবেন সম্মানিত উপস্থিতি আর আলোচনা করব না কারণ একটু মিলাদ পড়তে হবে কিয়াম করতে হবে মোনাজাত দিতে হবে আবার বিদায় নিতে হবে বর্তমান সময় নিয়ে বলে আর একটু ওয়াজ করতাম মুই কি করব হ্যাঁ গজল গাইতাম তোমার পকেটে হাদিয়া আছে নি গজল গাইলে হাদিয়া দিতে হইব কিন্তু আরে নিয়ে প্রেমের খেলা দেখা যায় চট্টগ্রাম আর ঢাকা গেলে কোথায় গেলে প্রেম কি জিনিস দেখতে পাওয়া যায় চট্টগ্রাম আর ঢাকা প্রেম যে কি জিনিস জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে গজল গাইতাম একটা গাইলাইতাম যদি পারেন আমার সাথে গাইবেন রাজি আছেন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোবাসা রাসূল আমার প্রেম বিরহের মোলালোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার শৈশব কৈশোর
জানাই সান্ত্বনা রসুল আমারে কাজে করমে অনুপ্রেরণা বলিন রসুল আমারে ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমারে কাজে করমে অনুপ্রেরণা নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা জোরে জোরে বল মারহাবা মারহাবা আরো জোরে মারহাবা আসলে হাদিয়া কইছি যে হাদিয়া আছে নি এটা মূলত তাদেরকে ট্রাই করা প্রেম দেখছেন নি কত জাগ্রত প্রেম নিয়ে বসে আছে জোরে জোরে বলেন না মারহাবা আরে আরো জোরে বলেন মারহাবা মাহফিলে সহ সভাপতি দিয়েছেন 500 টাকা জোরে জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমার লেখা গজল গাই আরেকটু যেহেতু গজল শুনতে চাইছেন তারপর আমি পরের টপিকটা শুরু করব সবাই কি শুনতে রাজি আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা দেখা দাও নারী আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে নূর নবীজি আসল ভাবে প্রকাশ হলো মৌজি যা বলেন নূর নবীজি আসল ভাবে প্রকাশ হলো মৌজি যা পারস্যের রাজ প্রাসাদের গম্বুজ ভেঙ্গেছে পারস্যের রাজ প্রাসাদের পাথর খসেছে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে মারহাবা এটা কিন্তু আমার লেখা অনেক লম্বা গজল অনলাইন থেকে শুনবেন পুরো গজল গাওয়া আছে আরেকটা গাইব এই ছোট ছোট করে গাইব এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীব আমি জীব একা বলেন এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা প্রেমিকে ছিলেন হাপুসের বেলাল চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোরা সুন তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা এটাও কিন্তু আমার লেখা আমার সুর আমার গাওয়া আমার কিন্তু পুরোপুরি ধরনের একটা বই কমপ্লিট করার মতো লেখা কমপ্লিট শুধু ব্যস্ততার কারণে এখানে প্রেসে দিতে পারি না অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে অনেক মানুষ ফোন করে হুজুর আপনার লেখা কোনো বই আসেনি কিন্তু ব্যস্ততার কারণে এখনো ডেকে রেডি করতে পারিনি তবে খুব রিসেন্টলি রেডি করব জোরে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার বর্তমান প্রেক্ষাপট আরেকটা নষ্ট জিনিস নিয়ে যদি কথা বলতে হয় যুবক ভাই তোমরা মনে কোনো রাগ করো না তোমাদেরকে সচেতন অ্যালার্ট করার জন্য আমি বলতেছি বর্তমানে ম্যাক্সিমাম যুবকের পরনে দেখা যায় জিন্স প্যান্ট আছে না নাই সবচেয়ে বড় লজ্জা
কেমন করে তোমাদেরকে বোঝাবো বন্ধু, যখন তোমার শার্টটা উপরটা একটু ছোট হয়ে যায় অথবা গেঞ্জিটা একটু ছোট হয়ে যায়, তুমি কিন্তু মুসলমান, তুমি নামাজ পড়তে গেলা। যখন তুমি মসজিদে গিয়ে জুমার দিনে রুকু দিয়া 100% বন্ধু পিছনের কাতার থেকে তোমার লজ্জা স্থান দেখা যায়। কোরআন কি বলে দেখেন, আল্লাহ বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারিসাতিকুম ওয়ারিসান ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আল্লাহর বান্দার জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছে, কয় শ্রেণীর? তিন শ্রেণী। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, প্রতিদিন যেটা পরি। দুই হলো সাজের পোশাক, যেমন আজকে অনেক সুন্দর পোশাক পরে আমরা আসছি। যেমন আমি যখন আসছি আমারে মনে হয়েছে কি, মসজিদের ইমাম মুয়াজ্জিন না, কেউ ভাবছে না, কেউ চিনে নাই, কেউ চিনে নাই, কারণ আমার গেট আপ ছিল অন্যরকম, সব সময় নরমালি চলি, কেউ যেন বুঝতে না পারে আমাকে গাজী সুলাইমান মনে করে সালাম দেওয়ার দরকার নাই। আমাকে যদি মদিনাওয়ালা কবুল করে রে, তাইলে হব আমি চিরধন্য। এই জন্য আমার আরেকটা, আমার লেখা গজল একটা মনে হয়েছে, কইতাম নি কোন মোরা ধন্য হইছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হইছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত আশা পূর্ণ করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি, ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি অগো ধন্য, শুধু মায়ার নবীজির জন্য। ঠিক না ঠিক? তিন ধরনের পোশাক, একটা হলো সাজের পোশাক, একটা হলো বন্ধু যেমন আমি আজকে এসেছিলাম যখন কেউ চিনে নাই কক্সবাজার, কক্সবাজারে যখন গেলাম তিন দিনের সফরে, কয় দিন? তিন দিন বন্ধু। একবারে নরমাল পাঞ্জাবি নরমাল টুপি, যে আমার সঙ্গীরা যারা আছে ওই যে দেন পিচ্ছি হাসতাছে আমার পিচ্ছি, কারণ সেও সঙ্গে ছিল, গাড়ির গ্লাস দিয়ে চাইয়া দেখে এক পাটি বলে এটা গাজী সুলাইমান না, এটা রং নাম্বার। আরেক পার্টি বলে না বল কেন আসবে হুজুর, আমি কিন্তু ভিতর থেকে মুস্কি মুস্কি হাসি। বন্ধু যখন ঘরে ঢুকলাম তখন তাদের কনফিউশন, না না এটা গাজী সুলাইমান না। আমি বললাম টেনশন করার কোনো দরকার নাই, মনে মনে যখন এইভাবে গেট আপ নিয়ে যখন বার হয়েছি কই সত্যি তো গাজী সুলাইমান। কক্সবাজারের ঘটনা বন্ধু, একটু আগে ছিল নরমাল, এখন কিন্তু প্রধান বক্তার মতো মোটামুটি একটু লাগে, লাগে কি লাগে না? আমি পোশাকের পার্থক্য বোঝানোর জন্য একটু বুঝাইতেছি বন্ধু, একটা হলো নরমাল আর একটা হলো মোটামুটি গেট আপ সম্পূর্ণ, আর তিন নাম্বারটা হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো ইমানদারের জন্য তাকওয়ার পোশাক। এদিক দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর, কি বরাবর? এদিক দিয়ে কি বরাবর? নিচি দিয়ে থাকবে টাকনুর উপরে, এটা হলো শরীয়তের সীমারেখা, সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে যেতে হবে শুধু পোশাকের জন্য। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে, তিন দলকে কিয়ামতের দিন ক্ষমা করবে না। এক দল হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, দুই নাম্বার হলো মানুষের উপকার করে আবার পরে সুযোগ পাইলে খোঁটা দেয়, তিন নাম্বার হলো মিথ্যা কথা বলে বলে ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে। আপনাদের বাজার দেখছি আছে না নাই এমন ব্যবসায়ী? ছয়টা আলু ধরে এক কেজিতে পাঁচটা লইছেন দেখ, আর একটা পচা ঢুকাই দিছে, ব্যবসায়িক বুঝলো না, না দেখাই একটা পচা দেওয়ার কারণে ছয়টা আলুর দামই হারাম হয়ে গেছে, কারণ সে নিজের উপর নিজে জুলুম করেছে। সেদিকে আমি যাব না, পোশাকে আসছি আমি। বন্ধুরে আমার, এই যে এখানে আসার কারণ হলো পোশাক, যদি আপনি অহংকার করে করে টাকনুর নিচে চলে যায় আপনাকে জাহান্নামে যেতে হবে। এদিক দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই বন্ধু নাভির নিচে যেতে পারবে না, হোক প্যান্ট হোক পায়জামা হোক লুঙ্গি হোক ট্রাউজার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো ইচ্ছে করে টাকনুর নিচে পোশাক পরি না, কিন্তু মনের অজান্তে লুজ হয়ে নিচে চলে আসে, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? নবী বলেছেন না না, যারা অহংকার করে ইচ্ছে করে করে পড়ে তাদের জন্য সাজা, যারা মনে করে যে টাকনুর নিচে চলে গেছে এটা আমার পড়া উচিত হবে না, সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলল, ওরা আল্লাহকে ভয় করলো, ওদের জন্য কোনো সাজা নাই।
এটার অপকারিতা কি বন্ধু? এটার ক্ষতিটা হলো যেই পুরুষের টাকনোর নিচে পোশাক থাকবে তার যৌবন শুকিয়ে যাবে, যেই নারীদের পোশাক একবারে বন্ধু টাকনোর উপরে থাকবে তার যৌবন শুকিয়ে যাবে। বন্ধু তারা যৌবনের যে শক্তি সেটা থাকবে না, বিজ্ঞান থেকে গবেষকরা বের করেছেন, আপনাদেরকে মনে রাখতে হবে। এটার অপকারিতা হলো আপনার ঘরে মা আছে, চাচি আছে, জেঠি আছে, উপযুক্ত বোন থাকতে পারে, আপনি যে জিন্স প্যান্টটা পরেছেন সামনের দিক দিয়ে গোপন অঙ্গ দেখা যায়, পিছনের দিক দিয়েও দেখা যায়। যার লজ্জা নাই তার ইমান নাই, কি নাই? যার লজ্জা নাই তার ইমান নাই। এখন আপনি জোর করে বন্ধু নামাজে গেলেন, নামাজে গেলেই নামাজটা কবুল হবে কিনা? আল্লাহর হাবিব বসে আছেন, একজন ওই ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত করে ফেললেন, আমার নবী ডাক দিয়ে বললেন তুমি নামাজ ভেঙ্গে উজু করে আসো। উনি নামাজ ভেঙ্গে উজু করতে গেলেন, উজু করে আসে তিনি আবার বন্ধু নামাজে দাঁড়িয়ে গেলেন, নবী বললেন তুমি উজু করে আসো, তিনি আবার উজু করতে গেলেন, বারবার বলল। কিন্তু তৃতীয়বার আমার নবীকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার কেন বলছেন তাকে উজু করার জন্য? আমার নবী বলেছে কিয়ামত হয়ে যাবে সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না, কারণ পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। প্রশ্ন করতে পারেন বলে হুজুর এটা কি মুসলমান আবিষ্কার করছে? নও মুসলমান আবিষ্কার করেনি, যেমনি আবিষ্কার করেছিল বন্ধু ব্রাশ। নবী বলেছেন আমার উম্মতের কষ্ট হবে রে, না হয় আমি আমার উম্মতকে প্রত্যেকটা নামাজে মেসওয়াক করার অর্ডার দিতাম, কষ্ট হবে এই জন্য আমি মেসওয়াক করতে অনুমতি দেইনি। বন্ধু আমাদের মুখের দুর্গন্ধ দূর করার জন্য নবী বলেছেন মেসওয়াক, বেঈমান আবিষ্কার করেছে ব্রাশ, আমাদের মেসওয়াক নামক সুন্নতকে হত্যা করেছে। বাংলার আনাচে কানাচে সকালবেলা গুনগুন করে শোনা যেত কোরআন তেলাওয়াতের আওয়াজ, ফুরকানিয়া মাদ্রাসা। বেঈমানেরা টেকনিক করে কিন্টার গার্ডেন আবিষ্কার করে বন্ধ ফুরকানিয়া মাদ্রাসাকে জিন্দা মেরে ফেলেছে। এই নষ্ট পোশাক বের করে, এই নষ্ট পোশাক আবিষ্কার করে মা বোনদের লজ্জাও হরণ করে নিয়েছে, পর্দা হরণ করে নিয়েছে, যুবকদের পর্যন্ত পর্দা হরণ করে নিয়েছে। বন্ধু মনে রাখতে হবে বেঈমান কাফের কোন কালচারকে ফলো করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা, আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা ইউনিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বেঈমান কাফেরকে ফলো করছে আর জাহান্নাম আমাদের জন্য বরাদ্দ। আদাব আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছি, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি জান্নাত বরাদ্দ করেছি। সকল মুসলমান মুমিন নয়, কথা কয় না? সকল মুসলমান মুত্তাকিন নয়, সকল মুসলমান মখলেসিন নয়, ওইটাই ওই মুসলমান মুমিন যে বন্ধু ঈমান আনার পরে জোরে জোরে আমল করতে পেরেছে। পোশাক কি পরবেন না ছাড়বেন? ওমা পরবো বলে জিন্সের প্যান্ট পরবো না। অভিশপ্ত পোশাক কি পরবো? লুঙ্গি পরেন উপরে পড়তে হবে, ট্রাউজার পরেন উপরে পড়তে হবে, পায়জামা পরেন উপরে পড়তে হবে, জিন্স প্যান্ট পরেন উপরে পড়তে হবে। আর এখন আপনারা আমাকে বলতে পারেন যে হুজুর নিচি দিয়ে বইটা দিলাম কি করলাম? নিচি দিয়া বটে দিলাম, এখন উপরটা টাইট করে উপরটা বৈধ করবেন কেমনে? কারণ তার জন্মই তো হইছে ছোট্ট হইয়া, হাজার টানলে উপরে উঠবে না, কথা বলেন না? আসলে হাসির জিনিস না ভাই, এগুলো হচ্ছে আমাদের শিক্ষার জিনিস।